অবশেষে অপেক্ষার অবসান। ব্যবহারের অনুমোদন পেল রাশিয়া আবিষ্কৃত করোনা ভ্যাকসিন। ইতিমধ্যেই সে দেশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের এক কন্যার উপরে প্রয়োগ করা হয়েছে এই ভ্যাকসিন। রাশিয়ার রাষ্ট্রপতি জানিয়েছেন, নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের যোগ্যতা অর্জন করেছে ওই টিকা, এমনকি করোনা ভাইরাস প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে এই টিকার। করোনা আবহে দীর্ঘদিন ধরেই ভ্যাকসিন বাজারে আনার প্রস্তুতি চালাচ্ছিল রাশিয়া।